আপনাদের সবাইকে স্বাগত এসকেম 360 চ্যানেলে। বন্ধুরা, আজকে আমরা দেখে নেব যে কিভাবে পঞ্চায়েতে ট্রেড লাইসেন্স অ্যাপ্লাই করতে হয় নতুন পোর্টাল দিয়ে। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথমে বন্ধুরা, আমরা ডেস্কটপ থেকে গুগল ক্রোমটা ওপেন করে নেব, করে এখানে লিখে নেব WBPRDGMS। আপনাদের সুবিধার্থে বন্ধুরা আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক প্রোভাইড করে দেবো, যাতে আপনারা সরাসরি এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে পারেন। তো আসার পরে যে অফিসিয়াল প্রথমে যে অফিসিয়াল ওয়েবসাইটটা থাকবে এখানে ক্লিক করে নেব। ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখুন এখানে কিন্তু একটা অ্যালার্ট বলে একটা এ চলে আসবে, প্লিজ ভিজিট অ্যাট এই ওয়েবসাইটে কিন্তু ভিজিট করতে বলছে। তো আমরা এই ওয়েবসাইটে ভিজিট করব বন্ধুরা। বন্ধুরা আপনাদের সুবিধার্থে আমি ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে দেবো, যাতে আপনারা সরাসরি এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারেন। দেখুন এখনও কিন্তু যেহেতু নতুন ওয়েবসাইট চালু হয়েছে, এতদিন ধরে কিন্তু আপনারা এই ওয়েবসাইট দিয়ে কোনো রকমেরই কাজ করতে পারছিলেন না। তো যেহেতু নতুন ওয়েবসাইট চালু হয়েছে বন্ধুরা, এখন কিন্তু এরকম একটু প্রবলেম থাকবে, ইন্টারনাল সার্ভার এরর কিন্তু থাকবে। তো আপনি রিফ্রেশ করার সাথে সাথে পোর্টালটা কিন্তু ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর বন্ধুরা এরকম একটি ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে। দেন আপনি এখান থেকে এসে ট্রেড এনওসিতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে পেজটি একটু লোডিং নিয়ে আপনার সামনে কিন্তু এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। দেন আপনি এখান থেকে আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন, দেন ব্লকটা সিলেক্ট করবেন। বন্ধুরা পোর্টালটা কিন্তু সদ্য সদ্য ওপেন হয়েছে বন্ধুরা, যার ফলে কিন্তু পোর্টালে একটু সার্ভার প্রবলেম হতে পারে, আমি কিন্তু আগের থেকেই আপনাদের বলে দিচ্ছি। এবং তার সাথে সাথে এবার এখানে গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করে নেওয়ার পর এখানে ট্রেডারের নামটা সিলেক্ট করে নেবেন বন্ধুরা। সিলেক্ট করার পরে সিলেক্ট অফ ট্রেড টাইপ এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন, যেটা আপনার হবে। সিলেক্ট করার পরে স্ক্রল ডাউন করে নিচে আসবেন, নিচে এসে এখানে আপনি আপনার ভিলেজের নেম দিয়ে দেবেন। একইভাবে সংসদের নেমও দিয়ে দেবেন। আমি যেহেতু আপনাদের দেখাচ্ছি তাই আমি এখানে বসাচ্ছি না, কিন্তু আপনারা কিন্তু সঠিকভাবে এখানে ডিটেলসটা বসিয়ে দেবেন। এখানে আপনি আপনার পাড়ার নামটা দিয়ে দেবেন, একইভাবে পোস্ট অফিসটাও কিন্তু দিয়ে দেবেন বন্ধুরা। দেওয়ার পর এখানে পুলিশ স্টেশনটা উল্লেখ করবেন, উল্লেখ করার পর এখানে পিনকোড উল্লেখ করবেন, এখানে মৌজা নম্বর উল্লেখ করবেন, দাগ নম্বর উল্লেখ করবেন, এখানে খতিয়ান নম্বর উল্লেখ করে দেবেন বন্ধুরা। উল্লেখ করে দেওয়ার পর স্ক্রল ডাউন করে নিচে এসে এখানে অ্যাপ্লিকেন্টের নামটা দেবেন। দেওয়ার পরে অ্যাপ্লিকেন্টের বাবা বা গার্জিয়ান যে থাকবে সেই নেমটি এখানে দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে সিলেক্ট আইডেন্টি প্রুফ, দেখুন আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ড, জব কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, রেশন কার্ড সবই আছে এখানে। আপনার যেটা তবে আপনি এখান থেকে সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে এখানে কিন্তু সেই আইডেন্টি প্রুফের নাম্বারটা আপনাকে এখানে দিতে হবে বন্ধুরা। তারপর এখানে দেখুন টাইপ অফ ওনারশিপ থেকে সবই মোটামুটি আছে, পার্সোনাল, ট্রাস্ট, জয়েন্ট, গভর্নমেন্ট, যেটা হবে আপনাদের এখান থেকে আপনি কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এখানে ক্যাটাগরি সিলেক্ট করবেন, আপনাদের ক্ষেত্রে যেটা হবে যে ক্যাটাগরি থাকবে, যদি থাকে তো সিলেক্ট করবেন, যদি না থাকে তো কিন্তু এই জায়গাটা কিন্তু ব্ল্যাঙ্ক থাকবে। যদি আমরা যেহেতু এখানে বিল্ডার সিলেক্ট করেছি সেট ট্রেড টাইপে, তাই আমাদের কিন্তু এখানে ক্যাটাগরি দেখা যাচ্ছে। আপনাদের ক্যাটাগরি যেটা হবে আপনি কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেবেন বন্ধুরা। সিলেক্ট করার পর এখানে কিন্তু আপনাকে মোবাইল নাম্বার দিতে হবে বন্ধুরা। তো এখানে আপনি মোবাইল নাম্বার আর এখানে আইডেন্টি প্রুফটা দিয়ে নেবেন বন্ধুরা। দেন বন্ধুরা নিচে আসবেন, দেন বন্ধুরা স্ক্রল ডাউন করে নিচে আসার পর দেখুন এখানে অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্ট। এখানে যদি আপনার আপনার যদি অ্যাপ্লিকেন্ট ডিটেলসের সাথে একই হয়ে অ্যাড্রেস একই হয়ে থাকে, তো আপনি এখানে সেম অ্যাজ অ্যাবভ করে দেবেন, অটোমেটিক এই ঘরটা কিন্তু ফিল আপ হয়ে যাবে। দেন স্ক্রল ডাউন করে নিচে আসবেন, এখানে অর্গানাইজেশন ডিটেলস চেয়েছে, তো আপনি এখানে কতজন এমপ্লয়ি কাজ করে সেই অনুযায়ী আপনি এখানে একজন দিয়ে দেবেন। ইনভেস্টমেন্ট, আপনি কত টাকা ইনভেস্ট করেছেন লাস্ট ফিনান্সিয়াল ইয়ারে, সে ডিটেলসটা আপনি এখানে দিয়ে দেবেন। আপনাদের ক্ষেত্রে যেটা হবে আর এখানে কত টাকা ইনকাম করেছেন সেই সেটাও কিন্তু আপনি এখান থেকে দিয়ে দেবেন বন্ধুরা। এবার তারপর এখানে ক্যাটাগরি ফিজ লিখে দেবেন, এখানে ক্যাটাগরি ফিজ আপনারা ইনক্লুড করে দেবেন। করার পরে এখানে দেখুন আপনার 3 ইয়ারের কিন্তু ফিজ কিন্তু আপনাকে এখানে দেখিয়ে দিয়েছে বন্ধুরা। দেখিয়ে দেওয়ার পরে বন্ধুরা দেখুন এখানে স্ক্রল ডাউন করে নিচে আসবেন বন্ধুরা, এখানে কিন্তু আপনাকে আইডেন্টিটি প্রুফ দিতে হবে।
তো এখানে আপনি আইডেন্টিটি প্রুফ দিয়ে দেবেন। এখানে আপনার আইডেন্টিটি প্রুফ দেবেন, 16 KB-র মধ্যে কিন্তু আপনাকে এখানে আপলোড করতে হবে আধার কার্ড, তারপর এখানে ল্যান্ড রেকর্ডস, আপনাকে কিন্তু ল্যান্ড রেকর্ডস দিতে হবে বন্ধুরা। যেহেতু আমরা এখানে বিল্ডিং সেট করেছি, আপনাদের ক্ষেত্রে এখানে অন্য কিছু থাকতে পারে, সেইটা কিন্তু আপনি এখান থেকে আপলোড করে দেবেন 16 KB-র মধ্যে। দেন এখানে ক্যাপচাটা দিয়ে দেবেন, দিয়ে এখানে আই অ্যাগ্রি টার্ম অ্যান্ড কন্ডিশনে ক্লিক করবেন, ক্লিক করে এখানে সাবমিট বাটনে ক্লিক করে দেবেন বন্ধুরা। এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে বন্ধুরা আপনার সামনে কিন্তু পেমেন্টের অপশনটা খুলে যাবে, আপনি ওখান থেকে পেমেন্ট করে নেবেন বন্ধুরা। পেমেন্ট হয়ে যাওয়ার পরে বন্ধুরা আপনার সার্টিফিকেটটি কিন্তু আপনার সামনে চলে আসবে বন্ধুরা। তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এইটুকুই, যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকুন, এবং কোনো রকমের কোনো অসুবিধা হলে কমেন্ট করতে ভুলবেন না, আমি নিশ্চয়ই আপনাদের কমেন্টে উত্তর দেবো বন্ধুরা।